প্রেস ক্লাবের সামনে সংঘর্ষ, ছাত্রদলের 13 নেতাকর্মী রিমান্ডে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের 13 নেতাকর্মীর 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এই আদেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা জিআরও নিজামুদ্দিন তিনি বলেন, আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ছাত্রদলের 13 নেতাকর্মীকে হাজির করে 10 দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক প্রত্যেক আসামিকে 5 দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মঞ্জুরুল আলম, আতাউর রহমান, মাসুদ রানা, শফিকুল ইসলাম, শাহিরাজ, আহসান হাবিব ভুঁইয়া রাজু, কবির হোসেন, মনোয়ার ইসলাম, আরিফুল হক, আনিসুর রহমান খন্দকার অনিক, আবু হায়াত মোহাম্মদ জুলফিকার, আসিফ মোর্শেদ ও রমজান। এজাহার থেকে জানা গেছে, কারাগারের লেখক মুশতাক আহমেদের মৃত্যু ও জিয়াউর রহমানের খেতাব বাতিল চেষ্টার প্রতিবাদে গতকাল রোববার ছাত্রদলের নেতাকর্মীরা বিনা অনুমতিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করার চেষ্টা করে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের থামানো ও রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করে। প্রেস ক্লাবের ভেতরে ঢুকে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা পুলিশের উপর ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এরপর পুলিশ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। প্রেস ক্লাবের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় পল্টন থানায় ছাত্রদলের একাধিক নেতাকর্মীর নামে ও অজ্ঞাত হিসেবে মামলা দায়ের করে পুলিশ।